السلام عليكم ورحمة الله. যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ছোট বাচ্চা কবুতরকে খুব সহজেই ঘর চিনাতে পারবেন। তো ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের ছোট কবুতরের বাচ্চাগুলো আর হারাবে না। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কবুতরের বাচ্চা যাতে না হারায় তার জন্য আপনাদের কিন্তু এই কবুতরের বাচ্চা যখন এতটুকু বয়স থাকে ওই সময় থেকেই আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ কবুতরের বাচ্চা হারাবে না। যখন কবুতরের বাচ্চা এই যে দেখেন যে এতটুকু বয়স, এটার আনুমানিক কয়দিন হবে, 12-13 দিন হবে বয়স, এই সময় থেকেই আপনাদের কবুতরের বাচ্চা যাতে না হারায় তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই সময় আপনারা যে সময় এতটুকু বয়স থাকে ওই সময় আপনারা এই এইরকম একটা খাঁচায় করে এইভাবে আটকিয়ে রাখবেন। প্রতিদিন 1 ঘন্টা সময় নিয়ে বা আরেকটু কম সময় ইচ্ছা আপনাদের, তো এতটুকু সময় নিয়ে বাচ্চাটা এরকমভাবে একটা খাঁচায় রেখে আর বাহিরে রাখবেন, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ ছোটবেলা থেকেই এই কবুতরের বাচ্চা তার ঘর চিনবে। যেই সময় যে এতটুকু বয়স হয়, যদি আমি আরেকটা বাচ্চা দেখাই, এই এতটুকু বয়স হয় ওই সময় আপনারা এভাবে একটু সেরে রাখবেন বাহিরে, আপনারা দাঁড়াই থেকে এভাবে সেরে রাখতে পারেন বা এরকম খাঁচায়ও রাখতে পারেন। ওই সময় যদি আপনারা রাখেন তাহলে এই যে আশেপাশের যেই এরিয়া আছে এগুলা চিনে যাবে বাচ্চাগুলা। তো আমার এই বাচ্চাগুলো মাশাআল্লাহ যে এখনই ঘর চিনে গেছে, আশা করি ইনশাআল্লাহ আর হারাবে না। দেখবে এটা হলো এক প্রসেস যে আপনারা এই বাচ্চা ছোটবেলা থেকে যদি বাহিরে সেরে রাখেন, তো দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা বাসা চিনে গেছে, এই জায়গায় শুধু যাইতে চায়। তো এই বাচ্চাটা একা একাই ভিতরে এসে পড়ছে এই যে। তো আমি এই কবুতরের বাচ্চাটি বা ওই যে ওই বাচ্চাটি একসাথে মানে ছোটবেলা থেকে বাহিরে আনতাম, তো এই জন্য কবুতরের বাচ্চাগুলা সহজেই বাসা চিনে গেছে। তো আপনারা এটা করতে পারেন হইলো ছোটবেলা থেকে, আর যদি একটু বড় হয় যে হালকা হালকা উড়াল দিতে পারে ওই সময় আপনারা ওই কস্টিপ দিয়ে পাখা বেঁধে রাখতেও পারেন বাচ্চার। এই জায়গা দিয়ে কয়েকটা পাখা বেঁধে রাখবেন, কস্টিপ দিয়ে এইভাবে বেঁধে রাখবেন, দেখবেন তাহলে আর বেশি উড়াল দিতে পারবে না আর এই আকাশের উপরে উঠতে পারবে। উপরে যদি একবার উঠে যায় যে ওই বাচ্চাটা হারানোর পসিবিলিটি বেশি থাকে। তো যদি আপনারা কবুতরের বাচ্চাগুলা এই ছোটবেলা থেকে বাসা চিনান ইনশাআল্লাহ বাচ্চা আর হারাবে না। তো এইভাবে একটা খাঁচায় রাখবেন যাতে কাক বা অন্য কিছু এই বাচ্চার উপর অ্যাটাক করতে না পারে, তার জন্য আপনারা এই খাঁচাটি ব্যবহার করবেন। তো আমি যদি এই বাচ্চাটি এখনও ছেড়ে দেই তো এই বাসায় ঠিকই চলে যায়। তো এই বাচ্চাগুলা ছোটবেলা থেকেই এই আশেপাশে যেই এরিয়া আছে সব চিনে গেছে। তো আমি যদি আর অন্য কয়েকটা বাচ্চা দেখাই যে তাহলে ওই বাচ্চাগুলো আমি এভাবে ট্রেনিং করছি বিধায় এরা বাচ্চা উড়াল দিয়ে উপরে ওঠে কিন্তু বাচ্চাগুলো আর হারায় না। তার মধ্যে এই যে কালো একটা বাচ্চা আছে এই বাচ্চাটা, তারপর এই যে এই জায়গায় তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটাই বাচ্চা। আর ও আরেকটা জিনিস বলি যে কিভাবে আরেকটা উপায়ে ঘর চিনাবেন, এই তিনটা হলো বাচ্চা কবুতর। প্রথমে হলো আপনারা এই বামটা চিনাবেন, বাম চিনালে এই জায়গায় বসে উপরে বসে পুরো এরিয়াটা নিয়ে দেখতে পারবে। তো এই জায়গায় যদি বাচ্চা ছেড়ে রাখেন তখন সাথে সাথেও কয়েকটা বড় কবুতর ছেড়ে রাখবেন। তো আমি একটু দেখাইতেছি, তো দেখেন যে আমি যদি একটা বড় কবুতর ছেড়ে দেই ওই যে একসাথে বামে থাকবে, ওই সময় যদি কোনোভাবে উড়ালও দেয় বড় কবুতর একসাথে উড়াল দিবে, তখন আর বাচ্চাগুলা হারানোর পসিবিলিটি খুবই কম থাকবে, ওই বড় কবুতরের সাথে এই জায়গায় আবার নেমে যাবে। তো আমি যদি এই বাচ্চাটাও ছেড়ে দিই দেখবেন এটা একা একাই বাসায় চলে যাবে। তো দেখবেন যে এটা একা একাই বাসায় চলে যাবে। তো এই যে এই জায়গায় আসছে বাচ্চাটি, এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলা এইটার বাসা চিনে গেছে, আবার আসে পড়লো ঘরের মধ্যে আসে পড়লো। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে বা ছোটবেলা থেকেই আপনারা আপনাদের কবুতরের বাচ্চাগুলোকে কিভাবে ঘর চিনাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন,
আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।